রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনীষা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে 3:15 দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে 10 জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 55 জন। সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গেল 24 ঘন্টায় জেলায় নতুন 16 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 604 জন। ঝিনাইদহে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছে 7 জন রোগী। বর্তমানে হাসপাতালে মোট 25 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। নড়াইলে জেলায় ডেঙ্গু পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। বুধবার সকাল পর্যন্ত নড়াইল সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন রোগী ভর্তি হয়েছে। সাতক্ষীরার 7 উপজেলায় বিভিন্ন হাসপাতালে আরও 22 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া দিনাজপুরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন 3 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, নতুন করে ডেঙ্গু আক্রান্তের কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সুরভি, সোহরাওয়ার্দী হাসপাতালে যে তথ্যটি আপনাকে দিতে পারি, যে এখানে সহকারী পরিচালকের সঙ্গে আমাদের কথা হয়েছে, গত 24 ঘন্টায় 34 জন রোগী, ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে ভর্তি হয়েছেন। এই পরিমাণটা দিনের পর দিন অনেকটাই কমে আসছে, বিশেষ করে রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি যেরকম ভয়াবহ রূপ ধারণ করেছিল সেখান থেকে অনেকটাই সহজ হয়েছে, পরিস্থিতি এখন অনেকটাই অনুকূলে আসছে। ডাক্তাররাও তাদের চিকিৎসাটা ভালোমতো দিতে পারছেন, রোগী ভর্তির সংখ্যাও কমে আসছে। এই হাসপাতালের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখন পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে 260 জন রোগী ভর্তি আছেন এবং অনেকেই তারা যারা সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন, এমন আছে যে আইসিইউতে গেছেন, এরকম রোগীও সুস্থ হয়ে ফিরে যেতে পেরেছেন। তবে যে ভয়াবহ পরিস্থিতি ছিল সেটি এখন এই মুহূর্তে এই হাসপাতালে এবং এই হাসপাতালের পাশাপাশি রাজধানীতেও ঠিক একই বলা যায় যে ডেঙ্গু রোগের আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই কমে আসছে। এর কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে স্বাভাবিকভাবেই আবহাওয়া একটা বড় বিষয়, থেমে থেমে বৃষ্টি হলে মশার উপদ্রব বাড়ে, মশার রোগের প্রকোপও বাড়ে, সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়াতে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন কমে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোগীর যে একটা ভয়াবহ চাপ ছিল হাসপাতালগুলোতে সেটি এখন অনেকটাই দেখা যাচ্ছে না, রোগীরা ভর্তি হতে পারছেন এবং তাদের চিকিৎসকরা তাদের চিকিৎসাটাও স্বাভাবিকভাবে দিতে পারছেন। তো এই হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার সর্বশেষ অবস্থা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।